সুপ্রিয় দর্শক মন্ডলী, ডাক্তার বক্তিয়ার কামাল আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে কী কী টেস্ট করতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে ডাক্তার রোগীকে ভালোভাবে পরীক্ষা করবে ট্রাইকোস্ক্যান মেশিন দিয়ে, রোগীর ডোনার এরিয়া পরীক্ষা করবে। কারণ ডোনার যদি দুর্বল থাকে তাহলে ভালো হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট আশা করা যায় না। আপনি একটি সুস্থ গাছের চারা লাগালে একটি সুস্থ গাছ পেতে পারেন, একটি অসুস্থ যদি গাছের চারা লাগান তাহলে একটি অসুস্থ গাছ আপনি পাবেন। ফলে কারণ ডোনার এরিয়া যদি খুব দুর্বল হয়, অর্থাৎ ডোনার এরিয়ার চুলগুলো যদি খুব দুর্বল হয় তাহলে হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট ভালো হবে না। ফলে হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে ট্রাইকোস্ক্যান মেশিন দিয়ে আপনার ডোনার এরিয়ার টেস্ট করে নেওয়াটা খুবই উত্তম। অনেক সময় যাদের খুবই ভালো ডোনার এরিয়া, রোগী নিজেই বুঝতে পারেন যে না আমার পিছনে এবং সাইডে খুব শক্ত শক্ত মোটা মোটা চুল আছে, তাহলে ট্রাইকোস্ক্যান দিয়ে টেস্ট করার প্রয়োজন নাও পড়তে পারে। তারপরে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রোগীর থাইরয়েডের সমস্যা আছে কিনা। কারণ আমরা যেটা যে বলি যে অ্যান্ড্রোজেনিটিক অ্যালোপেশিয়া বা নর্মাল যে টাকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি, এই ধরনের হেয়ার ট্রান্সপ্লান্টের পরেও হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট খারাপ হতে পারে যদি রোগীর থাইরয়েডের কোনো প্রবলেম থাকে। এবং প্রবলেম থাকার পরেও যদি থাইরয়েডের ওষুধ খাওয়ার পরেও কিন্তু এই প্রবলেম খুব একটা ভালো হবে না। ফলে অবশ্যই রোগীকে থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে অথবা ডাক্তারকে দেখাতে হবে। কারণ ডাক্তার দেখলে অনেকটাই ধরতে পারবে, অনেক সময় টেস্ট ছাড়াই ধরা যায় বেশিরভাগ ক্ষেত্রেই যে তার থাইরয়েড কোনো প্রবলেম আছে কিনা। তারপরে যেটা হচ্ছে রোগীর ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিসের রোগী কি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু তার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকতে হবে। ফলে হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে অবশ্যই রোগীর ডায়াবেটিস আছে কিনা এটা টেস্ট করতে হবে। কারণ যে কোনো অপারেশন করার পরে এটা ঘা শুকানোর একটা প্রসিডিওর আছে, পদ্ধতি আছে, সময় আছে। আপনি যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাহলে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করতে পারবেন না। এক্ষেত্রে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করে তারপরে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করতে হবে। তারপরে যেটা হচ্ছে যে বড় ধরনের কিডনির কোনো সমস্যা, কারো যদি রেনাল ফেলিওর থাকে অর্থাৎ কিডনি ফেল করে, তাহলে উনি কি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু যেটা হচ্ছে যে তার রেজাল্ট ভালো হবে না, মানে বেস্ট রেজাল্ট উনি পাবেন না, উনি মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন। ফলে হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে অবশ্যই রোগীকে জেনে নিতে হবে যে তার কিডনিতে কোনো প্রবলেম আছে কি না। সেরকম কিডনি ফেলিওরের সাথে সাথে লিভার ফেলিওর, কারো যদি লিভার ফেলিওর থাকে অর্থাৎ সিরোসিস অফ লিভার বা ক্রনিক লিভার ডিজিজ থাকে, তাহলেও তার হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট ভালো হবে না। এবং সেই ক্ষেত্রেও রোগীর লিভার ফাংশন টেস্ট করা উচিত। অনেক সময় ডাক্তার দেখলেই বলতে পারেন যে রোগীর খুব বড় ধরনের লিভার ফেলিওর আছে কি না, সেক্ষেত্রে টেস্ট নাও প্রয়োজন করতে পারে। হার্টের যদি বড় ধরনের কোনো প্রবলেম থাকে সেই ধরনের রোগীরও হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করা উচিত না। তাহলে ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা আমরা জানলাম, তাহলে হার্টের যদি বড় ধরনের সমস্যা, এখন অনেকে বলবেন যে আমার প্রেশার আছে, হাইপার টেনশন, আমি কি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবো? অবশ্যই পারবেন। ফলে হচ্ছে যে কথাগুলো বললাম যে তার ডোনার এরিয়া ভালো কিনা এক নম্বর, দুই নম্বর হচ্ছে যে তার ডায়াবেটিস আছে কিনা, থাকলে সেটা কন্ট্রোলে না আনকন্ট্রোলে, তার বড় ধরনের কোনো কিডনির সমস্যা আছে কিনা, বড় ধরনের লিভারের কোনো সমস্যা আছে কিনা, বড় ধরনের হার্টের কোনো সমস্যা আছে কিনা, এগুলো দেখতে হবে। আরেকটি টেস্ট আমরা করতে বলি সেটা হচ্ছে বিটিসিটি, অর্থাৎ ব্লিডিং টাইম ক্লটিং টাইম, মানে রক্ত কতক্ষণে জমাট বাঁধে এই একটা টেস্ট করতে হয়। এটি সাধারণত আমরা করি না, কারণ আমরা যে ধরনের সার্জারি করি খুবই ফাইন ইনস্ট্রুমেন্ট দিয়ে, এই ধরনের সার্জারি করতে সাধারণত বিটিসিটি টেস্টের প্রয়োজন পড়ে না। এখন অনেকেই জিজ্ঞেস করেন যে কোনো এক্স রে করতে হবে কি না, কোনো ইসিজি হার্টের করতে হবে কি না, কোনো রোগীর সিফিলিস আছে কি না, এইডস আছে কি না, তারপরে হ্যাপাটাইটিস বি আছে কি না, এই ধরনের টেস্ট করতে হবে কি না। এগুলো করা ভালো,
কিন্তু করতেই হবে এমন কোনো কথা নেই। কারণ যেটা হচ্ছে যে আমরা যেই ধরনের ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো ডিসপোজেবল, মানে ওয়ান টাইম ইউজ, একজন রোগীর জন্য এক সেট যন্ত্র, সেটি ব্যবহার করার পরে ওটি ফেলে দেওয়া হয়। যদি রিইউজেবল মানে একই যন্ত্র মেশিনে জীবাণুমুক্ত করে আবার ইউজ করা হয়, এই ধরনের ক্ষেত্রে অনেক সময় এই টেস্টগুলোর প্রয়োজন পড়ে। কারণ এখানে যেটা হচ্ছে যে কোনো রোগীর এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে, পরবর্তী রোগীতে এই রোগগুলো যাতে সংক্রমিত না হয়, অর্থাৎ ট্রান্সমিটেড না হয়, সেই জন্য এই ধরনের, অর্থাৎ কারো সিফিলিস আছে কিনা, কারো এইডস আছে কিনা, কারো হ্যাপাটাইটিস বি আছে কিনা, এই ধরনের টেস্ট করে নিতে হয়। কিন্তু আমরা যেহেতু ডিসপোজেবল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ প্রতি রোগীর জন্য এক সেট ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি ব্যবহার করি, ফলে এই ধরনের হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারির জন্য ভিডিআরএল, এসবিএসজি অথবা এইডস, এইচআইভি টেস্ট করার প্রয়োজন নেই। তাহলে সুপ্রিয় দর্শক, আপনারা একটা সুস্পষ্ট ধারণা পেলেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারির আগে আপনি কোন ধরনের টেস্ট করবেন। অবশ্যই করতে হবে যেটা, সেটা হচ্ছে ডায়াবেটিস আছে কি না, আর বাকিগুলো ডাক্তার রোগীকে দেখলেই বুঝতে পারবেন যে তার থাইরয়েডের সমস্যা আছে কি না, তার বড় ধরনের কিডনির সমস্যা আছে কি না, বড় ধরনের লিভারের সমস্যা আছে কি না, বড় ধরনের হার্টের সমস্যা আছে কি না। যদি ডাক্তার বুঝতে না পারে, তার যদি সন্দেহ হয়, তাহলে ওই ধরনের টেস্ট দিবেন এবং রোগীকে ওই ধরনের টেস্টগুলো করাবেন। আর বাকি যেগুলো, সেগুলো হচ্ছে রোগীর সিফিলিস আছে কি না, এইডস আছে কি না, হেপাটাইটিস বি পজিটিভ আছে কি না, সেগুলো অনেক সময় ডাক্তার তার স্টাফের, যে ডাক্তার করবেন, নার্স করবেন, টেকনিশিয়ান করবেন, তাদের নিরাপত্তার জন্য অনেক সময় করাতে পারে, কিন্তু করাতেই হবে এমন কোনো কথা নেই। তাহলে সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারির আগে কোন ধরনের টেস্ট করাবেন সেই ধরনের বিষয় সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেলেন।